আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। করোনা তাণ্ডবে লণ্ডভণ্ড ভারত, 3 লাখ মানুষের প্রাণহানি। মানুষকে রক্ষা করতে কাজ করছি বললেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারাগারে একের পর এক বিরোধী মতে মানুষদের মৃত্যু ঘটছে বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোজিনা ইসলামের মামলা নিঃশর্ত প্রত্যাহার, ক্ষতিপূরণ দেওয়া হোক বললেন আনিসুল হক। যে কোনো মূল্যে সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা করতে হবে বললেন জেএসডি সভাপতি আসম আব্দুর রব। অর্থনৈতিক কর্মকাণ্ড ফাঁস হয়ে যাওয়ার ভয়ে মৃতুকে খুন করেন বাবুল। হেফাজত নেতাদের অর্থ সরবরাহকারীদের আইনের আওতায় আনার দাবি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা গত কয়েকদিনের তুলনায় খানিকটা কমলেও সংখ্যা এখনো কাটেনি। দেশটিতে সংক্রমণ অনেক বেশি, ছড়িয়ে পড়ায় টিকা কর্মসূচিতেও এর প্রভাব পড়ছে। করোনা ভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যা নিয়ে রাখা ওয়েবসাইট ওয়ালজোমিটারের তথ্য অনুযায়ী সকাল 9টা পর্যন্ত ভারতের পূর্ববর্তী 24 ঘন্টায় মারা গেছেন আরও প্রায় 3,788 জন মানুষ এবং আক্রান্ত হয়েছেন 2,43,777 জন। এ নিয়ে ভারতে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হয়েছে 2,99,296 জনের এবং আক্রান্ত হয়েছেন 2,65,28,846 জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 2,34,18,513 জন। গত কয়েকদিনে করোনায় গড়ে 4,000-এর বেশি মানুষের মৃত্যু দেখেছে ভারত। শনাক্তের টালিও কিছুটা নিচের দিকে এখন, তবে হাসপাতালগুলোতে যে সংকট তৈরি হয়েছে তা এখনও কাটেনি। অক্সিজেনের পাশাপাশি টিকার সংকটও এখন চরমে। টিকার জন্য কেন্দ্রে কেন্দ্রে ঘুরে বেড়ানো এক ব্যক্তি বলেন, টিকা কেন্দ্রে গিয়েছিলাম কিন্তু সেখানে কোনো টিকা নেই, আবার অন্য কোনো কেন্দ্রে গিয়ে চেষ্টা করে দেখতে হবে। দ্বিতীয় ডোজে টিকা নিতে এসে না পেয়ে ফিরে যেতে হচ্ছে অনেককে। এমনই এক নারী বলেন, দ্বিতীয় ডোজে টিকা দিতে এসে দেখলাম কেন্দ্রই বন্ধ, কবে খুলবে আর কবে টিকা পাবো তাও জানি না। টিকা সংকটের একদিকে দেশটিতে যেমন টিকাদান কর্মসূচি ব্যাহত হচ্ছে, তেমনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগেই গঠিত কোভ্যাক্সে ভারতকে যে সংখ্যক টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তা নিয়েও শুরু হয়েছে জটিলতা। মানুষকে রক্ষা করতে কাজ করছি বললেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বজ্রপাত, বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, সাইক্লোন ও টর্নেডো সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মানুষকে রক্ষা করতে সামগ্রিক প্রস্তুতির কাজ করছি আমরা। এজন্য একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছি, এগুলো ধাপে ধাপে বাস্তবায়নও করছি। রাজধানীর উসমানী স্মৃতি মিলাতয়নে মুজিবর্ষ উপলক্ষে 110টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে, 30টি বন্যা আশ্রয়কেন্দ্র, 30টি জেলা কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্যকেন্দ্র, 5টি মুজিব কিল্লার উদ্বোধন এবং 50টি মুজিব কিল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের আয়োজন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এই অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগ মানুষের জন্য কাজ করছে, এই কাজের মধ্য দিয়ে দেশকে উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছি। খাদ্য, বস্ত্র ও বাসস্থান দেওয়ার ব্যবস্থা করছি, সেমি পাকাঘর ও দুর্যোগ মোকাবেলায় সক্ষম গড় দিচ্ছি, দুর্যোগকালীন মানুষের কাছে দ্রুত খাদ্য পৌঁছাতে ত্রাণ গুদামের ব্যবস্থা করেছি। কারাগারে একের পর এক বিরোধী মতের মানুষদের মৃত্যু ঘটছে বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমান ফ্যাসিবাদী সরকারের আমলে কারাগারে থাকা অবস্থায় একের পর এক বিরোধী মতের মানুষদের মৃত্যুর ঘটনা ঘটেই চলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খেলাফত মজলিসের নেতা মাওলানা ইকবাল হোসেনের মৃত্যু বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত দাবি করে এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, কারাগারে আটক থাকা অবস্থায় চিকিৎসাধীন মাওলানা ইকবাল হোসেন মৃত্যুর ঘটনা অত্যন্ত ভয়ঙ্কর ও মানবাধিকারের চরম লঙ্ঘন। বর্তমান ফ্যাসিবাদী সরকারের আমলে কারাগারে থাকা অবস্থায় মৃত্যুর ঘটনা একের পর এক ঘটে চলেছে, বিশেষ করে বিরোধী ভিন্নমতে মানুষের ক্ষেত্রে এই ঘটনা ঘটছে, এর দায় অবশ্যই সরকারকে নিতে হবে। তিনি বলেন, এর আগে বিএনপি সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি নাসিরুদ্দিন আহমেদ, লেখক মোস্তাক আহমেদ সহ অসংখ্য ভিন্ন মতলম্বী মানুষ কারাগারে আটক থাকা অবস্থায় রহস্যজনকভাবে মৃত্যু ঘটেছে। এ ধরনের ভয়ানক ঘটনা ঘটতে থাকলেও সরকারের
তরফ থেকে বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য কোনো তদন্ত বা সন্তোষজনক কোনো বক্তব্য নেই। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রিজভীর মোহাম্মদপুরের হাউজিং এর বাসায় গিয়ে তার সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। এ সময় কিছুক্ষণ তার সঙ্গে কথা বলেন বিএনপির মহাসচিব। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। রোজিনা ইসলামের মামলা নিঃসত্যপত্তার ও ক্ষতিপূরণ দেওয়া হোক বললেন আনিসুল হক। সিএমএম কুড়ির দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পর্কে বলেন আনিসুল হক, বলেন বাংলাদেশে সব গণমাধ্যম আজ এক হয়ে প্রতিবাদ করায় রোজিনা ইসলামের জামিন হয়েছে, সেজন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। 30 লাখ রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছিল বাংলাদেশ, আস্থার সুফল আমার হাতে পেয়েছে। প্রথম আলোর সহযোগী সম্পাদক বলেন আমি বঙ্গবন্ধুকে নিয়ে 4টি বই লিখেছি। আজ বঙ্গবন্ধুর সংবাদপত্রে স্বাধীনতা উদারতা প্রকাশ পেয়েছে, পূর্বে প্রথম আলোর ন্যায় বিচার পেয়েছে, আজও সেটি হয়েছে। আদালত সর্বদা তাদের স্বচ্ছতা দেখিয়ে এবার সেটাই হয়েছে। তিনি বলেন এই মামলায় কোনো মেরিট নেই, আমরা প্রশাসনে সম্মুখীন হব এটি কখনো ভাবিনি। আমরা সংবাদপত্র ও আইনের স্বাধীনতার উপর বিশ্বাস করি, কোনো রাজনৈতিক ব্যাচ ছাড়াই এই মামলা প্রত্যাহার করা উচিত। তিনি আর বলেন রোজিনা জামিনের পক্ষে সাংবাদিকদের সব সংগঠনের এক হয়েছিল, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সব নেতাদের সঙ্গে বসে তারপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। যে কোনো মূল্যে সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা করতে হবে বললেন জেএসডি সভাপতি আসমা আব্দুর রব। সংবাদপত্রের স্বাধীনতা যে কোনো মূল্যে রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসমা আব্দুর রব। তিনি বলেন রাষ্ট্রের চতুর্থ স্তম্ভকে আইনি কাঠামো দ্বারা সুরক্ষা না দিলে সাংবাদিক সমাজ প্রতিনিয়ত রাষ্ট্রযন্ত্র দ্বারা নিগৃহীত হতে থাকবে। জাতীয় সমাজতান্ত্রিক দলের সম্পাদক মন্ডলীর ভার্চুয়াল সভায় যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন রাষ্ট্রকে গণতান্ত্রিক, মানবিক, নৈতিক পরিমাপে নির্মাণ করতে হলে অবশ্যই সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। জাতির বিনির্মাণে সাংবাদিক সমাজকে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব এবং প্রশাসনের অংশগ্রহণের জন্য আওয়াজ তুলতে হবে মন্তব্য করে তিনি বলেন রাষ্ট্রীয় প্রশাসনের সবস্তর এবং আইন প্রণয়ন ও নীতি নির্ধারণে সাংবাদিক সমাজের অংশগ্রহণ প্রয়োজন, এটা আছে সময়ের দাবি। যতদিন রাষ্ট্রীয় কাঠামোতে সাংবাদিক সমাজের অংশগ্রহণ নিশ্চিত হবে না ততদিন স্বাধীন সাংবাদিকতাও সম্ভব হবে না। সাংবাদিকগণ পেশাগত দায়িত্ব সম্পাদন রাষ্ট্রযন্ত্র দ্বারা নিগৃহীত এবং পিষ্ট হতে থাকবে, ফলে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে দায়িত্ব পালনে সংবাদ মাধ্যম ক্রমাগতভাবে ব্যর্থ হতে থাকবে। অর্থনৈতিক কর্মকাণ্ডে ফাঁস হয়ে যাওয়ার ভয়ে মৃতকে খুন করল বাবুল। স্ত্রী মাহমুদা খানম মৃত হত্যা মামলায় প্রধান আসামির সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার এখন কারাবন্দী। রিমান্ডে তেমন একটা মুখ খুলেননি পুলিশের এই সাবেক কর্মকর্তা। দুই ছেলে মেয়েরও হদিশ দিতে চাননি প্রথমে। পিবিআই এর তদন্ত কর্মকর্তাদের জেরায় বারবার একটি কথা বলেই এড়িয়ে গেছেন সব। আপনারা যখন সবাই জানেন তো আমাকে জিজ্ঞেস করার কে আছে? তাই স্ত্রী মৃতকে কি কারণে হত্যা করলেন বাবুল তা এখনও রহস্যের বেড়াজালে আটকে আছে। যদিও পিবিআই এর দাবি ভারতীয় নারী এনজিও কর্মকর্তা গায়ত্রী উমর সিং সঙ্গে পরকীয়ে জড়িয়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটায় বাবুল। তবে এ বিষয়ে নিহত মৃতুর বাবা সাবেক পুলিশ কর্মকর্তা মোশারফ হোসেন দাবি করেছেন নিজের কালো হাতে প্রকাশ হয়ে যাওয়ার ভয়ে স্ত্রী মৃতকে হত্যা করেছেন বাবুল আক্তার, কারণ তার অর্থনৈতিক কর্মকাণ্ড জেনে গিয়ে প্রতিবাদ করেছিলেন মৃতু। মৃতুর বাবার ভাষ্য, জঙ্গি গ্রেপ্তার, জঙ্গি আস্থান ও অস্ত্র উদ্ধার করে সারা দেশে প্রশংসিত হয়েছিলেন তৎকালীন পুলিশ সুপার বাবুল আক্তার, যা তার ইমেজ ও পজিশনকে অনেক উপরে নিয়ে যায়। কিন্তু পরকীয়া জড়িত ঘটনাটি তার স্ত্রী মারফত প্রকাশ হয়ে যেতে পারে সেই ভয়ে শঙ্কিত ছিলেন বাবুল। বিষয়টি ধামাচাপা দিতে ভাড়াটে খুনি দ্বারা মৃতকে হত্যা করেন বাবুল। হেফাজত নেতাদের অর্থ সরবরাহকারীদের আইনের আওতায় আনার দাবি। করোনা ভাইরাসের ক্রমবর্ধমান পরিস্থিতিতে দেশীয় আন্তর্জাতিক সব ধরনের ষড়যন্ত্র থেকে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টির চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ ইসমাইল হুসাইন। গণমাধ্যমে বেরিত এক বিবৃতিতে তিনি বলেন করোনার সেকেন্ড ওয়েভের কারণে দেশের মানুষের জীবনযাত্রা যখন মারাত্মকভাবে থমকে দাঁড়াচ্ছে ঠিক সেই মুহূর্তে আমরা দেশীয় আন্তর্জাতিক বিভিন্ন ষড়যন্ত্রের আভাস পাচ্ছি। বাংলাদেশের ধারাবাহিক উন্নয়ন বাধাগ্রস্ত করতে একটি চক্র বিভিন্নভাবে নানা উস্কানি দিয়ে যাচ্ছে, একই সঙ্গে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে ধর্মীয় অঙ্গন বিশৃঙ্খলা করার অপচেষ্টা চালাচ্ছে গোষ্ঠীটি। মাওলানা ইসমাইল হুসেন বলেন হেফাজত ইসলামের নামে একটি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী গত মার্চে দেশে যে তাণ্ডব চালিয়েছে এতে বাংলাদেশের আবহমান কাল ধরে চলে সাম্প্রদায়িক সম্প্রীতি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে।